দুষ্কৃতকারীরা রেললাইন কেটে ফেলায় গাজীপুরের ট্রেনের ইঞ্জিন সহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচজন। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। এদিকে দুষ্কৃতকারীরা পরিকল্পনা করে রেললাইন কেটে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। দুর্ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নেত্রকোনা থেকে ঢাকা আসছিল মোহনগঞ্জ এক্সপ্রেস। গাজীপুরের ভাওয়াল পৌঁছলে ট্রেনের ইঞ্জিন সহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন এবং আহত হন আরো সাতজন। বাম্পিং করার পর গাড়ি বন্ধ পরে আমি লোক সামনে বগিতে ফোন দিলাম খাবার গাড়িতে, এরা বলছে গাড়ি পড়ে গেছে। ছয়টা বগি একটা ইঞ্জিন লাইনচ্যুত এবং শত শত যাত্রীরা যার যার নিরাপদে যাইতেছে, অনেক লোক আহত হয়েছে। আইসা শুনছি আমি একজন লোক মারা গেছে। গাড়ির সামনের ইঞ্জিনটা ওই পাশে পূর্ব পাশে পড়ে রয়েছে, বাকি বগিগুলো এখানে তোলা মানে এখানে পুলিশ প্রশাসনে তোলাতুলি করতেছে আর কি, এইটুকুই আমি দেখছি। আইসা জয়দেবপুর রেল স্টেশনের মাস্টার জানান, রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ট্রেনটি ভাওয়ালে লাইনচ্যুত হয়ে পড়ে। রেললাইন কেটে রাখায় এ দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটে বলেও জানান সংশ্লিষ্টরা। উদ্ধার টিম আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। এসে আমরা এটা যে আমাদের যে রেস্কিউ যে গাড়িটা এটা যে এই রিমোট এলাকায় হয়, আমরা কিন্তু আমাদের ইকুইপমেন্টসগুলো আমরা সবাই হাতে করে ঘটনাস্থলে আসি। আসার পরে আমরা যেটা উদ্ধার করি, এখানে আমরা পাঁচজনকে আমরা কিন্তু আসে উদ্ধার করি। আহত ছিল সাতজন, আর দুইজন তার আগেই চলে গিয়েছিল হাসপাতালে, মোট সাতজন যে আহত ছিল, আর আমরা একজনকে মৃত উদ্ধার করি। এবং আমাদের টিম সমস্ত ট্রেন যেটা পড়ে গেছে আমরা সমস্ত ভিতরে এবং সমস্ত নিচে এবং সমস্ত জায়গাটায় আমরা আমাদের টিম দিয়ে সার্চ করেছি। সার্চ করার পরে আমরা আর কোনো হতাহত আমরা পাই নাই। বেসামরিক তদন্ত কমিটির পাশাপাশি আমাদের নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এখানে যদি আমরা নাশকতার কোনো চিহ্ন পেয়ে থাকি তাহলে অতি দ্রুত নাশকতাকারীদের বিরুদ্ধে গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। বগি উদ্ধারে কাজ চলছে। এদিকে দুষ্কৃতকারীরা পরিকল্পনা করে রেললাইন কেটে নিয়েছে বলে জানান জেলা প্রশাসক। যেখানে ঘটনাটি ঘটেছে এটি একেবারে নিরবচ্ছিন্ন নীরব এলাকা, আশেপাশে কোনো বসতি নেই। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই জায়গার আশেপাশে আমাদের কিন্তু আনসার ডেপ্লয় আছে। 4 কিলোমিটার দূরে একটি পয়েন্ট, 2.5 কিলোমিটার দূরে একটি পয়েন্ট। এবং রাতে কিন্তু বাংলাদেশ রেলের যে গ্যাংম্যান যারা যারা একটি ট্রেন যখন যায় তার 2-3 ঘন্টা আগে রেললাইনটি রেকি করে, গ্যাংম্যানও কিন্তু এই জায়গাটি রেকি করে গিয়েছিল। তখনও পর্যন্ত রেললাইন এই স্বাভাবিক ছিল। তার মানে দুষ্কৃতিকারীরা এখানে এই প্ল্যান করে তারা এই এলাকায় অবস্থান করছিলেন। আর দুর্ঘটনার কারণ তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। নাদিরা সুলতানা, আরটিভি।